হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নিশ্চয় সবাই ভালো আছেন। আমি আপনাদের কাছে পুরান ঢাকার মাঠা তৈরি করে দেখাবো খুবই অল্প কিছু উপাদান দিয়ে। চলুন। আমি প্রথমত টক দই নিয়েছি 1 কাপ, চিনি পরিমাণ মতো, লবণ 1 চিমটি, পানি ঠান্ডা পানি 1 কাপ, আর 1টি লেবু। লেবুটাকে আমি কেটে নিচ্ছি। আমার এই ধরনের রেসিপি আরও আছে, আমি আই বাটনে দিয়ে দিয়েছি, আপনারা ক্লিক করে আই বাটন ক্লিক করে দেখে আসতে পারেন, ঘুরে আসতে পারেন আমার চ্যানেলটার মধ্যে। মাঠা তৈরি করতে বেশিক্ষণ লাগবে না। একটা বাটির মধ্যে আমি ঠান্ডা পানিটা দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে পানি যতটুকু, টক দইয়ের পরিমাণটা ততটুকু হতে হবে। টক দই দিচ্ছি 1 কাপ, আমার ঘরে পাতানো দই এটা। চিনি পরিমাণ মতো, লবণ 1 চিমটি, আপনার ইচ্ছা করলে বিট লবণে দিতে পারেন, বিট লবণটা দিলেই ভালো, স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর লেবু চিবি দিয়ে দিচ্ছি। জাস্ট এগুলো দিয়েই এখন আমরা ঘুটাঘুটি শুরু করব। এটাতেই জাস্ট একটু সময় লাগে, এছাড়া আর মাঠাতে তেমন কোনো সময়ই লাগে না। আপনার ইচ্ছা করলে বিটার মেশিন দিয়েও করতে পারেন। আমি ট্রেডিশনাল জিনিসগুলো ট্রেডিশনভাবে করতে খুব ভালো লাগে, তাই ডাল ঘুটনি দিয়ে করছি। আমি ভালো করে ঘুরতে হবে। আপনারা এই মাঠাটা গরমের মধ্যে খেতে পারেন। আর আমি বাইরে গিয়েছিলাম কালকে, ওখান থেকে জিজ্ঞাসা করেছিলাম কীভাবে তৈরি করেন আপনারা, ওরাই বলেছে এভাবে করে করেছে, তাই আমি আপনাদেরকে ঠিক ওভাবে করে দেখাচ্ছি। এবং খুবই মজা, আপনারা যদি বাইরে, যারা অফিসে যান বাইরে যান, তারা এসে যদি এই মাঠাটা খান খুব ফ্রেশ লাগবে, খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। হয়ে গেল আমার মাঠা, এখন জাস্ট পরিবেশনের পালা। আমি আই বাটনে লিংক দিয়ে দিয়েছি, আপনারা জাস্ট ক্লিক করে দেখে আসবেন আই বাটন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।